দোলা জহান তো শাহিব নিষিদ্ধ অবস্থায় রেখেছে যদি এর মধ্যে শাহিব ঘুরে এসেছে তো আদর এটাও আদর নাকি মানে জান মরবি মানুষ তো বাবা বাবার বয়সী হ্যাঁ ডিফারেন্ট বাবার বয়সী মানুষ রেডি সুইট পার্সান সুইট পার্সেন উনি অনেক সময় বাবা বাবারও তরে অনেক ভুলভাল বলে বাসায় আসবেন আজকে ওরকম ওনার লাইফে জানিরও খুব ডিফিকাল্ট মানে উনি প্রথম কিছু বানালেও অনেক খুব ঝামেলা অ্যামেরিকা চলে গেল এরপরে সে প্রিয়ত মা তো ওনার আমি বিশ্বাস করি উনি আরো ভালো ছবি বানাতে পারে এবং রাজকুম অনেক ভালো ছবি হবে অনেক সাহসী কিন্তু এই মানুষটা এটা অনেক সাহস ওনার এবং উনিও অনেক জিদি আপনি ওনার পিছনে কত ঝড় তুফান গেল ওনার কিন্তু আটকেতে পারে না কেউ উনি কিন্তু ওনার জায়গায় বেচারা কিন্তু সিনেমাকে ভালোবাসে আমি আগেরবার প্রেমের পরে তো মোটা হয়েছিলাম আমার প্রেমে এরকম হয় না আমার নিজে আমার আমি খুব জিদি যেমন আমি জানি না বলাটা উচিত হবে কেন আমি রিসেন্টলি স্মোকিং ছেড়ে দিচ্ছি এটা বললে তো মানে ইন্সপায়ার হবে যেটা খুব খারাপ জিনিস স্মোক ছেড়ে দিছে আমি প্রায় দুই মাস হয়ে দেড় মাস হয়ে আমি স্মোক জিদি বলি এবং বারবারই প্রশ্ন জাগে অবশ্যই এত বড় মানে মানে ফিল্মের এত বড় ফেনোমেনা নিয়ে যে থাকে তার আশেপাশে আসলে মানে চারা গাছও কেন তৈরি হলো না কীরকম মানে একটা ইন্ডাস্ট্রি তো অনেকগুলো স্টার সুপারস্টার দিন দিয়ে হয় তুমি যেটা বলছো যে রণবীরের অ্যানিমেল এটাকে ছেড়ে ছাড়া এগারো সালার আসছে তো এইরকম আসলে বেসিক ইন্ডাস্ট্রি কবে তো কবে না তোমরা তৈরি করতে পারবো আমরা তো চেষ্টা চেষ্টা করতেছি এখন সবার চেষ্টা করতে হবে এখন এই যে দেখেন সবার কমপ্লেন যে আমি কেন আবার নিই সুবাইকে নিয়ে একটা ছবি নেক্সট ছবিটা হইল না আজকে উচিত ছিল কি মানে আরও বিশটা স্ক্রিপ্ট চলে যেত ভালো ভালো সুব্য কাছে

মোটামুটি তাও অনেক ভালো ডিরেক্টর উনি ওরকম তো আসলে ই হয় নাই কিন্তু উনি তো ব্যাক টু ব্যাক সিনেমা করতে পারছে ওনাকে নিয়ে সিনেমা করছে ভাবছে তো তো এই জায়গাটা পাইছে উনিও প্রচণ্ড চেষ্টা করছে উনি যে পর্যন্ত করছে একসময় এসে রাইট সো চন্দ্রভাইয়ের প্রসঙ্গ যেহেতু আসলো চন্দ্রভাইয়ের প্রসঙ্গ নিয়ে আমি প্রতি রাতার আড্ডাই একটা প্রসঙ্গ তুলি হচ্ছে খুবই ব্লকবাস্টার হিট ছবি যেটা আলোচনা প্রিয়তমার সময় হয়েছিল যে এতগুলো হল হলে জায়গা নাই ওই সব আলোচনার থেকেও নাকি মানে তার ছবি বা এই যে যারা মিডিল ফিল্ম সেগুলো নিয়ে আলোচনা কম হয় মানে সেগুলো ছবি হিসেবে ধরতব্য হয় না তো তার কথা হচ্ছে যে ছবি ব্লকবাস্টারে কখনো মেলানো উচিত না ছবির ম্যারিটে আলোচনা করা উচিত তো তুমি তো দুইটা বিষয়ে আসলে কাজ করেছ এক্সপেরিমেন্টাল কাজও যেমন হয়েছে তোমার ব্লকবাস্টার বা ফুল ফ্যান্টাসি মুভি ফ্যান্টাসি মুভি ঠিক তুমি করো নাই

রিয়েলিস্টিক গল্প রাইট ওরকম রিয়েলিস্টিক এক ছবি মানে এরকম ক্যারেক্টার বাংলাদেশ একসময় ছিল বা বিলং করে এরকম টাইপের গল্প মানে আমি আমার ক্যারেক্টার তো খুব কমন ক্যারেক্টার থাকে যে আপনি বুঝতে পারবেন আচ্ছা জীবন বোধটা থাকে মানে পাঁচ করবে উড়িয়ে দশটা বিল্ডিং ভাঙি ওই আকাশ চলে যাবে না ওরকম অ্যাকশন তো এখন পৃথিবীতে হয় না তবে এখন না কিন্তু আমরা যদি গান চালাচ্ছি কি বলে আমরা ওরকম অ্যাকশন করবো না বাট আমাদের অ্যাকশন আরো বেশি স্ট্যান্ডার্ড হবে ইনশাল্লাহ স্ট্যান্ডার্ড হবে এখন তো অ্যাকশন স্টাইল চেঞ্জ হয়ে গেছে মানে জামানো কিন্তু অনেক বেশি উড়া উড়ি অ্যাকশন থেকে বেশি গোলাগুলি অ্যাকশন ভালো ছিল হ্যাঁ যদিও তো দক্ষিণের ছায়া ছায়া আছে তো আমি ধনজোভাইয়ের কথা যেটা বললেন এটা কিন্তু আমিও একটা জায়গায় সিনেমা কিন্তু ব্যাপী একটা জিনিস হয় ভালো ছবি আর খারাপ ছবি ব্লক বাসটা তো পরবর্তী আলোচনা আসলে মানে একটা সিনেমাকে আসলে মূল্যায়ন করা উচিত কিন্তু এটাতেই যে একটা সিনেমা ভালো সিনেমা এটা খারাপ ছবি খারাপ ছবি আসলে তারপরে যে এটা আসলে হিট ফ্লপ এটা মানে একটা সিনেমা হিট এটা কিন্তু সত্যি একটা সিনেমা হিট হলে যে এটা অনেক ভালো ছবি এরকম না আবার একটা ছবি ফ্লপ হলে খারাপ ছবি এরকম না ওটা মানতে হবে আবার হিট ফ্লপ একটা প্রয়োজন কারণ একটা হিট হলে আর 10টা সিনেমা তৈরি হবে বা একটা ফ্লপ খাইলে আরেকটা সিনেমা তৈরি হবে না আসলে ওটা যেরকম দরকার কিন্তু একটা ভালো ছবি অন্য সময় ওয়ার্ক নাও করতে পারে কেউ নাই দেখতে পারে তো তোমরা যারা কাজ করছো সবাই এই বিসি ঘরনার বাইরে এফডিসি তে যাওয়া হয় না তোমাদের হ্যাঁ মাঝে মাঝে যাই মানে সময় পাই না এই জন্য যাই না মানে এফডিসি যাব না এই কারণে যাই না এরকম না আচ্ছা এবং গেলে সবাই আদর করে আমাদেরকে এফডিসি মানুষ কিন্তু খুব আন্তরিক মানে এফডিসি ডিরেক্টররা কিন্তু আন্তরিক না আমাদেরকে কিন্তু খুব আগলায় রাখে মানে আমরা হয়তো যেতে পারি না ওটা যখন শুটিং কম হয় কিন্তু দেখা হইলে কিন্তু আমরা যখন সালাম দিয়ে আমাদেরকে আদর করে দেওয়া জহান তো খানকে নিষিদ্ধ অবস্থায় রেখেছে যদি এর মধ্যে শাহিব খান ঘুরে এসছে তো আদর এটাও আদর নাকি মানে

রাইট তো সিনেমা নিয়ে অনেক আলাপ আলোচনা হলো রাফি তোমার ব্যক্তির জীবন শিডিউল কেমন চলছে মানে এই সময় দিতে পারছ প্রেমিকাকে পরিবারকে পরিবারকে সময় দিতে পারছি আমি তো আমার পরিবারকে অনেক সময় দেওয়ার চেষ্টা করি আমার বাবা মাকে আমার বাবা মা আমার সাথেই থাকে তো আমি বলেন অনেক ব্যস্ত হয়ে যাচ্ছিস করে বাবা মা তো অনেক টেনশন করে যে বিভিন্ন এখন তো অনেক নেগেটিভ নিউজও ছড়াছড়ি হয় তো তারা তো দেখে সব কিছু টেনশন করে বাট আমি সময় দেওয়ার চেষ্টা করি আর আমার মনে হয় আরো সময় দেওয়া উচিত কারণ যার বাবা মা নাই সে বুঝে বাবা মাকে কে জিনিস তো আরো বেশি সময় দেওয়া উচিত আমি চেষ্টা করি সকালে ব্রেকফাস্ট আ범 মশাইর সাথে করার জন্য রাতে দেখা হয় না রাতে তো ঘুমায় পড়ে তারা আমরা দেরি করে যাই আর আমার অফিস থেকে আমার বাসা খুব কাছে তো তো আমি একটু ভালো না লাগলে আমি চলে আসি বাসায় ইচ্ছা করে তোমার গিসচারের দর্শকরা দেখছে মনে হচ্ছে যে নেক্সট ছবিতে তুমি অভিনয় করবে কিনা

নিজেকে ফিট করি একটু তো নতুন প্রেম প্রেমে পড়লে নাকি মোটিভেশন হয় এটা প্রবাদ প্রবাদ আছে যে আমি আগে বা প্রেমে পড়ে তো মোটা হইছিলাম আচ্ছা আমার প্রেমে এরকম হয় না আমার নিজে আমি খুব জিদি যেমন আমি জানি না বলাটা উচিত হবে কিনা যেমন আমি রিসেন্টলি স্মোকিং ছেড়ে দিছি এটা বললো তো মানে ইন্সপায়ার হবে যেটা খুব খারাপ জিনিস স্মোক ছেড়ে দিছি আমি প্রায় দুই মাস হয়ে দেড় মাস হয়ে গেল আমি স্মোক জিদি বলতে আমি সন্দীপের কথা ভাবছিলাম যে হঠাৎ আমি যেটা চাই মেয়েদের পিটাই খুব না যেটা চাই

যা করে আবার ইন্টারভিউ দিয়েছে তোমার সম্পর্কে সেগুলো অনেক এবং হিমেল ওদের নির্মাণ এবং যতটুকু দেখেছ তাদের কাজ সিরিয়ালি সামনে আমার আসছে কি বলে হিমেল আশ্রফ তো খুব ভালো ডিরেক্টর আমার কাছে মনে হয় এবং আমার ওই সময় যখন আমি পোড়ামন দুই বানাই আমাকে যে কজন মানুষ সাপোর্ট করেছে এর মধ্যে হিমেল শ্রফ একজন পোড়ামন কর্মদুয়ের সময় ওসব তো আমি যাতে ছুঁই বানাই তখন উনি একটা সিনেমা বানায় ফেলছে উনি তো সিনিয়র আমাদের থেকে তো আমি খুব আদর করতো আর কি আমার বড় ভাই ওনার লাইফে জার্নিটা খুব ডিফিকাল্ট মানে উনি প্রথম ছুঁই বানালো অনেক খুব ঝামেলা আমেরিকা চলে গেল এরপরে সে প্রিয়তমা তো ওনার আমি বিশ্বাস করি উনি আরও ভালো ছবি বানাতে পারে এবং রাজকুমার অনেক ভালো ছবি হবে রাজকুমার ফ্লপ হলে আবার আমেরিকা ব্যাক করবে নাকি বলছে

উন কিন্তু আটকেতে পারে না কেউ উনি কিন্তু উনার জায়গায় বেচারা কিন্তু সিনেমাকে ভালোবাসে আসলে বা উনি কিন্তু অন্য কিছু করে না সিনেমাই কিন্তু করে সিনেমায় আনতেছে নিচ্ছে এই যাচ্ছে ইন্ডিয়াতে এইখানে চলে আসতেছে এই লোকটা কিন্তু সিনেমাকে ভালোবাসে আসলে কিন্তু নির্মাণে তো সাকসেস হয়নি এখনও এটা নিশ্চয়ই ধরবার কাজ তো করতেছে ব্যাক টু ব্যাক ভালো ভালো কাজ তো পাচ্ছে করে ফেলতেছে তো এটাই তার সাকসেস যে লেগে সবার সাকসেস তো একরকম না আসলে লেগে এটা তো লাখেরও বিষয় বাট উনি কিন্তু

হ্যাঁ মানে একটা মানুষ সিনেমার জন্য করলে সাপোর্ট মানে আমি তো বিদেশি সিনেমা আনার বিপক্ষে না আবার এটারও পক্ষে না বিদেশি সিনেমা আনলেই আমাদের ইন্ডাস্ট্রি ইয়ে হয়ে যাবে হলিউড সিনেমা আসলে হিন্দি ছবি আসতে সমস্যা কোথায় কোনো সমস্যা নেই মানে আমি এটা বিশ্বাসই করি না যে ওদেরকে আটকায় দিয়ে আমাদের ব্যবসা করতে হবে আটকানো কিছু নাই বাট একটা জিনিস যেটা চাই যেটা কয়দিনে খিজিয়াস ভাই আপনার সাথে বলছে আমার খুব ভালো লাগছে ইকুয়েল থাকাটা ইম্পর্টেন্ট ইকুইয়াল গ্রাউন্ড মানে আমার কথা যে বাংলাদেশের সিনেমাকে প্রাধান্য দিতে হবে আমাদের দেশে ইন্ডিয়ার কিন্তু নিজের দেশের সিনেমাকে প্রাধান্য দেয় যেমন কলকাতাতে আছে বাংলা ছবি চালাতেই হবে তো এইটা যেন না হয় একটা জাওয়ানের জন্য বা একটা অ্যানিমেলের জন্য বা সালারের জন্য কোনো বাংলা ছবি ক্ষতিগ্রস্ত হয় মানে একটা সিনেপ্লেক্সকে বাংলা ছবি চালাতে হবে হিন্দি ছবি চালাতে হবে কিন্তু অন্য দেশের ছবির জন্য যেন আমাদের দেশের ছবি ক্ষতিগ্রস্ত না হয় একজন ডিরেক্টর যে তার স্বপ্নে সিনেমাটা বানাইছে তার সে যেন আফসুসে না পড়ে এটাতে আমাদের সবাইকে এক থাকতে হবে আসলে